রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর সমর্থনে ঝাড়গ্রামের লালগড় বাজারে বিজয় মিছিল করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেল 4টার সময় তিনি খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও ঝাড়গ্রাম জেলা বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে কয়েক হাজার মানুষের সঙ্গে মিছিল করে লালগড় বাজার পরিক্রমা করেন। মিছিল শেষে একটি পথসভায় শুভেন্দু অধিকারী দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করে দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। মিছিল ও পথসভায় জনসমাগম দেখে শুভেন্দু বলেন, গত লোকসভা নির্বাচনে আন্দোলনে পীঠস্থান ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের সমস্ত কেন্দ্রে বিজেপি প্রার্থীদের আপনারা জয় করেছিলেন, আগামী লোকসভা নির্বাচনেও জঙ্গলমহলের সব কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে। শুভেন্দু অধিকারী বলেন, গত বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে আদিবাসী মানুষেরা তৃণমূল প্রার্থীদের ভোট দিয়েছিলেন, কিন্তু সেই তৃণমূল দলের সাংসদ বিধায়করা আদিবাসীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি। তৃণমূল দল যে আদিবাসীদের সমর্থন করে না রাষ্ট্রপতি নির্বাচনে তা প্রমাণ হয়েছে। আপনাকে ভাবত আদিবাসী মহল্লাটি কিভাবে নামই যথেষ্ট, জহর খানে তিনি মাথা ঠেকান, জোহার দিয়ে তিনি নমস্কার করেন, তাকে ওই তিন বাহার মতো দুদিনের রাজনীতিবিদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। দিল্লি ঘেরা, দিল্লি ঘেরতে যাক, দিল্লির পুলিশটা কেজরিওয়ালের হাতে না, অমিত শাহ জিরা হাতে থাকে না, দিল্লির পুলিশটা থাকে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর। যদি আদিত্যনাথজি যেমন মুকুল শর্মাকে নিয়ে রাস্তায় বসিয়েছিল পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে, একেবারে লাল লাল দা দিল্লি যেতে বলুন, ভালো করে যেতে হবে। একজন সাংবাদিক বলছেন টাকা দিচ্ছে না দিল্লি যাবো, আর আপনার আপনি বলছেন যে টাকা লাগবে, টাকা লাগবে তো করুন, কৃষির বাড়ি কৃষির রাস্তা বলুন করুন। এই সম পরিমাণ টাকা ছাড় দেওয়ার পরে মমতা ব্যানার্জির এই নাটকবাজি করা হচ্ছে। উনি যেটা করেছেন 850 টাকার ঘরের অধিকারের মতো 550 টাকা করেছেন, তৈরি করেছেন গোটা রাজ্যে, তাই বর্ধমান তাই কুসুরিতে এত মানুষ বিষাক্ত মধ্যে মারা যায়। উনি 28 টাকা বোতলের মেহুল চালু করেছেন যাতে চাকরি না পাওয়া যুব সমাজে সর্বনাশটা হয়। তিনি আর কি করেছেন, তার ভাইপোর লটারি বিজনেস প্রত্যেকটা বাজারে, এই লালগড় বাজারে দেখবেন 5টা টেবিল পড়ে থাকে, ইয়ার লটারি আর বাটির লটারি, এটা হচ্ছে ভাইপোর ব্যবসা, জেনে রাখুন। মানুষের সর্বনাশ করছেন উনি, উনার মুখে এইসব ড্রামাবাজি মানায় না। গরু জল কবে জেলে যাবে স্যার?
যশবন্ত সিনহা যেমন আজকে রত্নেশ্বরে রাষ্ট্রপতি ভবনে গেছেন, তেমনি মমতা ব্যানার্জিও বাঙালি সমর্থন করেছে, বাঙালি মালি চলা বুঝল। আমরা 70 জন বিজেপির এমএলএ সমর্থন করি, এই প্রথম স্বাধীনতার পরে একজন জনজাতি ওলাবাসী উড়িষ্যার প্রত্যন্ত আদিবাসী গ্রামের এক মহিল সিনহারি, যিনি একজন পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করেছিলেন যা রাজনৈতিক সংগ্রাম, তিনি আজকে নির্বাচন সম্পূর্ণ গণনা শেষ হয়নি কিন্তু তার রাষ্ট্রপতি হওয়ার জন্য যে প্রয়োজনীয় ভোট তার থেকে অনেক বেশি ভোট ইতিমধ্যে তিনি পেয়ে গিয়ে তার জয় সুনিশ্চিত করেছেন। আমাদের এনডিএ রাজ্যসভা লোকসভা মিলিয়ে 391টা ভোট আছে, আমরা এমপিদেরই 540টা ভোট পেয়েছি, আমরা এনডিএর বাইরে প্রায় 150 ভোট আমাদের প্রার্থীর ওপর তুলে গেছে এবং সর্বত্র উৎসবের পরিবেশ। আমি গতকাল যখন আমার মিডিয়া সভা, বিজেপির মিডিয়া সভা, যখন কার্যত এমন শর্ত লাগানো হল যাতে আমরা করতে না পারি, তখন আমি সন্ধ্যেবেলা ঝাড়গ্রাম জেলার সভাপতিকে ফোন করে বললাম কালকে গোটা ভারতবর্ষ জুড়ে আদিবাসী গৌরব দিবস পালন হবে, আপনার প্রোগ্রাম কোথায় হচ্ছে? উপান মাহাতো বললেন আমরা একটা ঝাড়গ্রামে করব আর একটা লালগড়ে করার ইচ্ছা আছে। আমি বললাম জঙ্গলমহলের রাজধানী, আন্দোলনের পীঠস্থান, পরিবর্তনের ভর কেন্দ্র লালগড়েই হবে আমরা সবাই হাজারে হাজারে মানুষ নিয়ে কয়েক ঘন্টার নোটিশে জঙ্গলমহলে যে এত মানুষকে বের করা যায় এটা আজকে প্রমাণ হয়ে গেছে যে জঙ্গলমহলে বিধানসভার ভোটে যা হয়েছিল ওটা ঘটনা নয়। পঞ্চায়েত এবং লোকসভা ধারা অক্ষুণ্ণ রেখে আগামী দিনে জঙ্গলমহল জুড়ে আমাদের গেরুয়া ময় হবে এটা আমি বিশ্বাস করি। আমার সাথে আমাদের রাজ্য সংগঠনের